বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো, তার সাথে লেখাপড়াও অব্যাহত রেখেছো। আজকে আমরা ক্লাস নিব উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম বর্ষ সপ্তম অধ্যায়। বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন অধ্যায় বেশিরভাগ অংশই আমরা শেষ করে ফেলেছি এই অনলাইন ক্লাস নিয়ে, যেগুলি তোমরা নিয়মিতভাবে ফলো করছো এবং কাজে লাগাচ্ছ আশা করি। আজকে আমরা সপ্তম অধ্যায়ে যেটা আছে বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য, অর্থাৎ পুবার্টি পিরিয়ড অ্যান্ড মেন্টাল হেলথ। এখন আমরা দেখব বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালের ইংরেজি হচ্ছে পুবার্টি। কোন সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে? ছেলে এবং মেয়েদের একটা আলাদা একটা বয়স আছে, সময় আছে, যেই সময়টাকে বয়ঃসন্ধিকাল বলা হয়। মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর বয়সে সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে এবং ছেলেদের 12 থেকে 16 বছর বয়স সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে। এখন দেখি যে এটা এই শব্দটা কোথায় থেকে আসলো। এটা হচ্ছে পুবার্টি শব্দটা এসছে পুবার্টাস থেকে, এবং এটা একটা ল্যাটিন শব্দ। কোথায় থেকে এসছে? পুবার্টাস থেকে এসছে পুবার্টি শব্দটা, এবং এটা একটা ল্যাটিন শব্দ। আর এই বয়ঃসন্ধিকাল কোন সময়টাকে বলা হচ্ছে? ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে 12 থেকে 16, এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 11 থেকে 15 সময়টাকে বয়ঃসন্ধিকাল বলা হয়। তাহলে বয়ঃসন্ধিকালের সংজ্ঞাটা কি? এই সময় ছেলে বলো মেয়ে বলো, মেয়েদের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে, মেয়েরা কি ধরনের বিহেভ করে, এর সংজ্ঞাটা কি? মনোবিজ্ঞানী মর্গান এবং এর সাথীরা বলছেন যে বয়ঃসন্ধিকাল এমন একটা সময় যেখানে যৌন পরিপক্কতার সময় অর্জিত হয়। আমরা জানি যে একটা শিশু জন্মের পর থেকে, জন্মের পরের সময় থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত স্টেজ আছে, এবং প্রত্যেকটি স্টেজের এক একটা নাম আছে। যেমন জন্মের সময় থেকে 2 সপ্তাহ সময় কালকে বলা হয় ইনফ্যান্সি সময়, অর্থাৎ নবজাতক কাল সময়টাকে নবজাতকাল বলা হয়। এইভাবে প্রত্যেকটা স্টেজ আছে, বয়সের একটা নাম আছে। সেই রকম এই 11 থেকে 15 বছর বয়সটাকে বলা হচ্ছে মেয়েদের পুবার্টিকাল, এবং 12 থেকে 16 বছর বয়সকে বলা হচ্ছে পুবার্টিকাল ছেলেদের ক্ষেত্রে। তো এই সময়টা আসলে কি হয়, এই বয়সন্ধিকাল সময়টা পুবার্টি পিরিয়ডে ছেলে এবং মেয়েদের কি হয়, যৌন পরিপক্কতা অর্জন করে, যৌন পরিপক্কতা অর্জন করতে সামর্থ্য হয়। মূলত হচ্ছে এই বয়সের এইটাই হচ্ছে এই সময় কাল। এখন আমরা দেখব যে এই ক্যারেক্টারিস্টিকসগুলো কি, এই বয়সন্ধিকাল সময়ের কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা একটু এক নজরে দেখে নিব। বলা হচ্ছে যে বৈশিষ্ট্য সময়ের মধ্যে বয়সন্ধিকাল হচ্ছে স্বল্প স্থায়ী, অর্থাৎ অল্প সময় এর অবস্থান, অর্থাৎ 2 বছর কারো কারো ক্ষেত্রে, 3 বছর কারো কারো ক্ষেত্রে, 4 বছর এর বেশি নাই। 2 থেকে 4 বছর স্থায়িত্বকাল হচ্ছে বয়সন্ধিকাল। এই কারণে এই সময়টাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল স্বল্প স্থায়ী। দ্বিতীয়টা বলা হচ্ছে শৈশবের শেষ এবং যৌবনের শুরু, অর্থাৎ শৈশবকাল শেষ হয়ে যায় এবং যৌবন বা তারুণ্য যেটাকে আমরা বলি এটা শুরু হয় এই পুবার্টি পিরিয়ডের পর থেকে। বয়সন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্ধন ও পরিবর্তন হয়। বয়সন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্ধন এবং পরিবর্তন হয়, অর্থাৎ এই সময় যে আমাদের যে গ্ল্যান্ড আছে, যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ডের থেকে হরমোন ক্ষরিত হয়, এবং ওই হরমোনের উপর নির্ভর করে একটা ছেলে বা মেয়ের আকার, আকৃতি, কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদি এই সময়টাতে হয়ে থাকে। এই কারণে বলা হচ্ছে বয়সন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্ধন এবং পরিবর্তন হয়। অনেক সময় আমরা দেখে থাকি যে
ছেলেদের মধ্যে মেয়েদের কণ্ঠ বা মেয়েদের ক্ষেত্রেও এরকম দেখা যায় যে ছেলেদের কণ্ঠ সঠিক সময়ে যদি সঠিক হরমোন ক্ষরিত হয় তাহলে এই সমস্যাগুলো হয় না, কিন্তু সঠিক সময়ে সঠিক হরমোন নির্দিষ্ট বয়সে যদি ক্ষরিত না হয় তখন এই যে ছেলেদের মধ্যে পুরুষালী ভাব বা মেয়েদের ছেলেদের মধ্যে মেয়েলি ভাব বা মেয়েদের মধ্যে পুরুষালী ভাব এই সমস্তগুলি দেখা দেয়। সেই জন্য বয়ঃসন্ধিকালটাকে বয়ঃসন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তন মূল পরিবর্তন হয়ে থাকে। নেক্সট বলা হচ্ছে বিরূপ মনোভাব পোষণ করে। বিরূপ মনোভাব পোষণ করে এই সময় যেন এই যে আজ শারীরিক পরিবর্তন বা মানসিক পরিবর্তন হচ্ছে এই সময় অনেক সময় অনেক গার্জেন এটা বুঝতে পারে না বা বুঝতে চায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা যেটা বলছেন সেটা তাদের শুনতে ভালো লাগে না, কোনো কিছু করতে নিষেধ করলে বেশি রাগান্বিত হয়ে যায়, মনে অনেক সময় তারা ভাবে যে আমাকে ভালোবাসে না বাবা, এই জন্য বাবা আমার সাথে বিহেভ করছে, মানে একটা মিসবিহেভের পর্যায়ে চলে যায়। এই জন্য এই সময় বিশেষ করে ফ্যামিলি মেম্বার বলো বা আদার্স যে আত্মীয়স্বজন বলো যা বলে সেটা তখন শুনতে ভালো লাগে না, তো বিরূপ এই যে চেঞ্জগুলো হয় এই কারণেই এই অ্যাটিটিউডটা ছেলে মেয়েরা করে থাকে। অনেকে আছে ঘর থেকে বেরোতে চায় না, আবার অনেকে আছে যে কোনো কিছুই তাদের ভালো লাগে না, কারো কথাবার্তা খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, এই একটা চেঞ্জ এই সময় অর্থাৎ বিরূপ মনোভাব পোষণের পর্যায়ে। এটা বয়ঃসন্ধিকালের পরিবর্তন যে কোনো বয়সে শুরু হতে পারে, অর্থাৎ এই জন্য এই কথাটা বলা হচ্ছে। আমরা যেমন জানলাম যে মেয়েদের 11-15 এবং ছেলেদের 12-16, তো এই যে নির্দিষ্ট একটা সময় আমরা বললাম, এই ক্ষেত্রে বেশিরভাগ সময় এই বয়সটাতেই এই পিরিয়ডটা এসে থাকে, পুবার্টি পিরিয়ডটা এসে থাকে। কিন্তু তার মানে নয় যে সবার ক্ষেত্রে নির্দিষ্ট টাইমটাই থাকবে তা না, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এর পরিবর্তন শুরু আর্লিও হতে পারে আবার লেটেও হতে পারে। এই জন্যে বলা হচ্ছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন যে কোনো বয়স থেকে শুরু হতে পারে। আবার এই বয়ঃসন্ধিকালটাকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত, এই বয়ঃসন্ধিকালটা বিভিন্ন পর্যায়ে বিভক্ত কি কি, বয়স প্রাপ্তির পূর্ব স্থান, বয়স প্রাপ্তির মধ্যবর্তী পর্যায় এবং বয়স প্রাপ্তির শেষ পর্যায়। এই যে বয়ঃসন্ধিকাল যে সময়টা দেওয়া হয়েছে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, কি কি, বয়স প্রাপ্তির পূর্ব স্থান, বয়স প্রাপ্তির মধ্যবর্তী পর্যায় এবং বয়স প্রাপ্তির শেষ পর্যায়। এই ওয়ার্টি পিরিয়ডটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা একটু দেখব যে এই যে আমরা বললাম এর আগে বৈশিষ্ট্যকালের মধ্যে যেটা আমরা পেলাম শারীরিক পরিবর্তন এবং পরিবর্তন, তো শারীরিক পরিবর্তনগুলো আসলে বেসিক্যালি কি, কোনগুলো কোন ধরনের শারীরিক পরিবর্তন হয় বা কি শারীরিক পরিবর্তন হয় সেটা এখন আমরা একটু জেনে নেব। এখানে পিটিউটারি গ্রন্থির হরমোন হয়, দুই ধরনের গ্রন্থির হরমোন হয়, শরীর বর্ধক হরমোন যেটা আমি একটু আগে বললাম যে এই সময় সঠিক বয়সে সঠিক হরমোন ক্ষরিত হলে কি হয় যে তাদের শারীরিক বৃদ্ধিটা, শারীরিক বৃদ্ধি বলো, মানসিক বৃদ্ধি এবং কণ্ঠস্বরের বৃদ্ধি, আকার আকৃতি ইত্যাদি বৃদ্ধি পেয়ে থাকে। তো কি কোন গ্ল্যান্ডের জন্য এটা হয়? পিটিউটারি গ্রন্থির জন্য এটা হয়ে থাকে। যদি ক্ষরণটা সঠিকভাবে না হয় তখন দেখা যায় যে অনেকে বামন হয়ে থাকে, আবার ক্ষরণ যদি বেশি হয় দেখা যায় অনেক লম্বা হয়ে যায়, পরিবারের সদস্যদের অনেকেই এরকম নেই যে অনেক লম্বা বা অনেক খাটো, এই গ্রন্থির যদি ক্ষরণ ঠিক মতো না হয় তো অনেক সময় দেখা যায় বামন হয়ে যাচ্ছে, অনেক লম্বা দত্তাকারের মতো লম্বা হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলা হতে পারে এই পিটিউটারি গ্রন্থির সঠিক সময় সঠিক ক্ষরণ হলে। যদি না হয় তাহলে এই সমস্যাগুলা দেখা দিয়ে থাকে। যৌন গ্রন্থির ভূমিকা আমরা তো সংজ্ঞাতেই জেনে গেলাম, বয়ঃসন্ধিকালে টিকে যৌন পরিপক্কতা সামর্থ্য অর্জিত হয় হচ্ছে বয়ঃসন্ধিকালে। তাহলে দ্বিতীয় যে শারীরিক পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যৌন গ্রন্থির ভূমিকা। সর্বশেষ যে
চেঞ্জটা আসছে সেটা হচ্ছে পিটুইটারি এবং যৌনগ্রন্থির পরিপক্কতা, বলা হচ্ছে এই সময় একটু ম্যাচুরিটি অর্জন করে। কিসের কিসের? পিটুইটারি গ্রন্থি ও যৌনগ্রন্থির পরিপক্কতা অর্জন করে থাকে এই বয়ঃসন্ধিকাল সময়ে। তাহলে আমরা কি কি জানলাম বা কি কি দেখলাম এখানে, কি কি পড়লাম বয়ঃসন্ধিকাল? আমরা নেক্সট ক্লাসে আমরা মানসিক স্বাস্থ্য পড়ব। আজকে আমরা পড়লাম বয়ঃসন্ধিকাল বা প্রুবার্টি পিরিয়ড, ইংলিশে বলা হচ্ছে প্রুবার্টি পিরিয়ড। তাহলে এটা কোন কোথা থেকে এসছে শব্দটা? ল্যাটিন শব্দ থেকে এসছে, পুবার্টাস থেকে পুবার্টি শব্দটা এসেছে। এবং এটা সময়কাল কতটুকু, কোন বয়সে কোন ছেলে মেয়েদের মধ্যে পুবার্টি পিরিয়ডটা আসে? মেয়েদের 11-15 এবং ছেলেদের হচ্ছে 12-16 বছর বয়সে পুবার্টি পিরিয়ডটা আসে। কি কি হয় এখানে? বৈশিষ্ট্য সমূহ গুলো আমরা জানলাম। বয়ঃসন্ধিকালটা স্বল্পস্থায়ী, বয়সের শেষ এবং যৌবনের শুরু। বয়ঃসন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন হয়। আর কি হয় বয়ঃসন্ধিকালে? বিরূপ মনোভাবের পোষণের পর্যায়। আর কি বয়ঃসন্ধিকালে পরিবর্তন যে কোনো বয়স থেকে শুরু হতে পারে। আর বয়ঃসন্ধিকালকে তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বয়প্রাপ্তির পূর্ব স্থান, যত বয়ঃসন্ধিকাল যেটাকে আমরা বলছি এটা প্রথম পর্যায়টাকে বলা হচ্ছে পূর্ব স্থান, মধ্যবর্তী স্থান এবং শেষ পর্যায়। অর্থাৎ যে সময়টাকে আমরা জেনেছি এটা সেই বয়সটাকে, শেষ বয়সটাকে বলা হচ্ছে শেষ পর্যায়। আর কি কি শারীরিক পরিবর্তন হয়? শারীরিক পরিবর্তন হয়েছে পিটুইটারি গ্রন্থির, যৌনগ্রন্থির ভূমিকা এবং পিটুইটারি গ্রন্থি ও যৌনগ্রন্থির পরিপক্কতা অর্জন করে হচ্ছে এই পিরিয়ডে, পুবার্টি পিরিয়ডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের ক্লাস নিতে হয়, ভিডিওটা করতে হয়, অনলাইন ক্লাস নিতে হয়, যেটি একটা ক্লাসের জন্য যথেষ্ট নয়। এই ধরা বাঁধা সময়ে আমরা কিন্তু খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। যতটুকু তোমাদের জন্য বেশি প্রয়োজন, প্রধান প্রধান বিষয়গুলা সেগুলি আমরা চেষ্টা করি তোমাদেরকে জানানোর, বোঝানোর। বাকিটা তোমরা বইয়ে পড়ে নিবে বা দেখে নিতে হবে, কারণ আমাদের ক্লাসে আমরা যেই সময়টুকু পেতাম তার চেয়ে অনেক স্বল্প সময় পাচ্ছি আমরা এই অনলাইন ক্লাসে। সেই জন্য আমরা পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ সবসময় সঠিকভাবে করে উঠতে পারি না। এই ক্ষেত্রে তোমরা বইয়ের সহযোগিতা নেবে, বই পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে চলার চেষ্টা করবে, লেখাপড়া অব্যাহত রাখবে। এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।